সোমবার দুপুর দুটো নাগাদ দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে তিন মাসের বকেয়া বিবর্তনের দাবিতে ধর্নায় বসেছে প্রায় 100 জন আশাকর্মী। তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন মেটাতে হবে, তা না হলে তারা পরবর্তীতে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। কাজ করেন তারা তো সব ডিউটি করেন, তারা তো আগে আগে অ্যাডভান্স টাকা পায়, সেখানে আমরা এরকম কেন পাই না? অথচ সমান কাজ। কর্মীদের যে ধর্ণা দিচ্ছে, বেশ দু তিন মাস ধরে তাদের বেতন হয়নি, দীর্ঘদিন বেতন বাকি আছে। তো আমাদের আশাকর্মীরা সত্যি কাজ করে, বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও দু তিন মাস দেরি হচ্ছে, কিন্তু এর পয়সা কখনো বন্ধ করবে না। আগামী এই ডিসেম্বর মাসের মধ্যে তাদের বকেয়া বেতন তারা পাবে। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।